গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, একটু সমস্যার মধ্যে আছি সেই জন্য। আর সামনে রিজুরি তো আমার পরীক্ষা আছে, ওদের পরীক্ষা হয়ে গেলে চেষ্টা করব একটু মানে রেগুলারিটি বজায় রাখার। তো তোমাদের এর আগে অনেকদিন আগে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম আমি এই চৌকো করে ঘেরা যে চৌবাচ্চার মতন একটা বানানো আছে, এর মধ্যে আমি মাটি ভরছিলাম, সেটা দেখিয়েছি অলরেডি। আর আজকে আমি উনান বানানোটা দেখাবো। আজকে বলতে উনানটা অন্তত 2 মাস আগে কি 3 মাস আগে আমি বানিয়েছি, আজকে টোটাল তোমাদের দেখাবো কিভাবে বানিয়েছি। তো এই চারপাশে ইট দিয়ে ঘেরা, তার মধ্যে মাটি ভর্তি করেছি। তো ইটটা মিস্ত্রিরা গেঁথে দিয়েছে, ওটা তো আর আমি পারবো না, ওরা গেঁথে দিয়েছে। তার মধ্যে আমি মাটি ভর্তি করে খুব ভালো করে দুরমুচ করে নিয়েছি। দুরমুচ করে নিয়ে দুটো বালতি বসিয়ে বালতির মাপে আমি সুন্দর গোল করে করে আমি মাটি খুঁড়ে নিচ্ছি। আর মাটিটা ভীষণই নরম, এটা একদিনে কখনো পুরো উনুনটা করা সম্ভব না, এটা অন্তত আমি 15 দিন ধরে করেছি। একটুখানি গর্তটা খুঁড়ছি, আর একটু শক্ত হচ্ছে মাটিটা, তারপরে আবার পরের কাজটা করছি, এইভাবে এগিয়েছি। তো আমার সঙ্গে রীতা মাও কাজে লেগে গেছে, আমি কাজ করছি আর ও চুপচাপ বসে থাকবে। আর উনুনটা এরকম নোড়া দিয়ে দিয়ে ঠুকে ঠুকে আরও শক্ত করে নিচ্ছি, এতে উনুনটা বেশ ভালো শক্ত মজবুত হয়। এই পাশের গর্তটাকেও করা হয়ে গেছে, আর এই পাশের গর্তটা করেছি, এটা ছোট হবে, এটার মতন এতটা ডিপ হবে না। এই উনান থেকে আগুনটা যাতে বার হয় সেজন্য এখানে একটা সুড়ঙ্গের মতন বানাচ্ছি, এখান থেকে ওই উনানের আগুনটা বার হবে। তবে এরকম সোজাসুজি কিন্তু হবে না, সুড়ঙ্গটা একটু এরকম কাতভাবে হবে যাতে আগুনটা ওই উনান থেকে এই উনানে খুব ভালোভাবে বার হয়ে আসতে পারে। তো ওটা একটু বড় উনান হয়েছে আর এটা একটু ছোট। এই সুড়ঙ্গটা ঠিকঠাক বানাতে হবে, এখানে ভুল হয়ে গেলে ওই উনান থেকে আগুনটা কখনোই এখানে আসবে না। আর এখান থেকে যে ধোঁয়া বেরোনোর রাস্তাটা বানাতে হবে সেটা ঠিকঠাক বানাতে হবে, এটা ঠিকঠাক না বানালে উনুনটা মোটেই জ্বলবে না। দেখো এখানে যদি কড়াইটা বসাই, আর এখানে হাঁড়ি বসাচ্ছি, দেখো যথেষ্ট ফাঁকা আছে দুটোর মধ্যে। এই এইভাবে বসালেও হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে ঝগড়াঝাটি হবে না, ঠোকাঠুকি হবে না। দুটো উনানের মধ্যে ডিফারেন্স থাকে 3.5 থেকে 4 ইঞ্চির মতো। তো আমি আপাতত 5 ইঞ্চি রেখেছি, পরে উনানটা আরেকটু বড় করা হবে, সে সময় 3.5 থেকে 4 ইঞ্চির মধ্যেই রেখে দেব। দুটো উনানের মাঝখানে সেই সুড়ঙ্গটা বানাচ্ছি, দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। তারপর কাঠ দিয়ে জাল দেয় সেই মুখটাও অলরেডি আমার বানানো হয়ে গেছে। এবার ইট দিয়ে দিচ্ছে মাঝখানটায়, উনুনটা যতটুকু ডাউন আছে সেটা বালি সিমেন্ট ইটের কুচি খোয়া টোয়া দিয়ে একদম প্লাস্টার করে উঁচু করে দেবে। আর গোলটা একদম ঠিকঠাক রাখার জন্য মাঝখানে একটা বালতি বসিয়ে দেবো, তাহলে রাউন্ডটা একদম সুন্দর হবে, খুব সুন্দর গোল হবে। উনুনটার লেভেলটা একদম ঠিকঠাক হয়ে গেলে তারপর একদিন জ্বালাবো, যদি দেখা যায় উনুনটা খুব একটা ভালো জ্বলছে না তাহলে দুটো উনানের মাঝখানে যে সুড়ঙ্গটা বানিয়েছি তখন সেই সুড়ঙ্গটা বড় করতে হবে, এবং বড় করতেও হয়েছে, একেবারে আমি বড় করিনি। এই হচ্ছে আমার কমপ্লিট উনান। আমি তো ভীষণ টেনশনে ছিলাম যে উনানটা শেষ পর্যন্ত জ্বলবে কি না, তবে খুশির কথা শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছে, উনানটা ভীষণ ভীষণ ভালো জ্বলে। উদ্বোধন করব উনানটা এটা বলবো না, কারণ 2-4 দিন রান্না করেছি, দেখতে তো হবে উনানটা জ্বলছে কি না, সেটা খুব ভালো জ্বলছে, উনানটা ভীষণ ভালো জ্বলছে। দেখেছো উনানটা এইরকমভাবে ঢালু, এখান থেকে আগুনটা যাতে খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারে, জানি না বোঝাতে পারছি কি না। আর এই গর্তটা থেকে ধোঁয়া বেরিয়ে যায়, এই যে পাইপ, পাইপটা সোজা এই যে এখান থেকে বেরিয়ে গেছে, এই হচ্ছে উপরে পাইপের মুখ, এখান থেকে ধোঁয়া বার হয়। আর একটা তো অনেকটা অসমান ছিল, বালি সিমেন্ট দিয়ে এটাকে সমান করে দিয়েছে, দেওয়ার পরে সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু শুকনো না হলে তার উপর নেট করা যায় না। তো ওরা চলে গেছে, যাওয়ার পর আমি একা একা, মিস্ত্রিরা যেভাবে করে ঠিক সেভাবে সিমেন্ট গুলে, আর ওদের সমস্ত যন্ত্রপাতি ছিল, আমি নেটটা করেছি। জানি না তোমরা বিশ্বাস করবে কি না, মিস্ত্রিরা দেখে বলছে সত্যি বৌদি খুব ভালো হয়েছে। আর এই হচ্ছে এই বাক্সটার মধ্যে কাঠ রাখি, এখান থেকে জাল দিই। এই উনানের মুখটা আরেকটু ঢালু হলে ভালো হতো, এটা ঠিক বুঝতে পারিনি, আর যেহেতু এটা ইটের বানানো এটা চেঞ্জও করা যাবে না, এরকমই থাকবে। তাহলে টোটাল উনানটা, মামা ওর উপরে ওঠে না, শোনা ওঠে না,
উনানের উপর উঠতে নেই, নামো 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 উনানের উপর উঠতে নেই। হ্যাঁ, তো টোটাল উনানটা ঠিক এরকম হয়েছে। আর এই পাশটায় একটা জিনিস হবে, তুমি নামো না, শোনো নামো। আর এখানটা ইট পাতানো দেখছো, এখানে অন্য একটা জিনিস হবে, এটা হবে তোমার বেক ওভেন টাইপের বানাবো, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। ইট এখন পাতানো আছে, কাজটা এখনও শুরু করতেই পারিনি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাতে কেক পিৎজা এগুলো বানানো যাবে। আর এই ঠিক এর নিচে এখানটায় দেখো কাঠ রাখার একটা জায়গা, অলরেডি কাঠ রেখেও দিয়েছি, এদিকে আরও জায়গা আছে, এগুলো কাঠ রাখা হয়নি। তো সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি, আর মানে উনানটা কেমন হয়েছে, টোটাল সেটআপটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে, এখানে সুন্দর বসে বসে আরামসে আর কি রান্না করি, এদিকে হাওয়া খায়, রাস্তার লোকজন দেখি। আর গ্যাসের ওখানে রান্না করতে হলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, আর এখানে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে না, বসে বসে রান্না করছি। যেহেতু চারপাশ থেকে আগুন ওঠে না, সেজন্য উনানে রান্না করলে যে গরমটা ধোঁয়াকালিটা সেটার একদম কোনো চিন্তা নেই। বরং বড় আমার গ্যাসের ওভেনে রান্না করার থেকে এখন এখানে রান্না করতে বেশি ভালো লাগে। তো কি কি উপকরণ এনেছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, আর একবার বলছি অবশ্যই অবশ্যই জানাবে এই উনানটা কেমন হয়েছে। এমনি তো মিস্ত্রিরা ইট গেঁথে দেওয়া, প্লাস্টার করা, এগুলো তো মিস্ত্রিরা করেছে, পাইপটা খাটিয়ে দেওয়া ওরা করেছে, কিন্তু যে উনান বানানোর জন্য যে স্ট্রাকচারটা কীভাবে হবে সেটার প্ল্যানিং টোটালি আমার। তো রান্নাটা শুরু করি, এই রান্নাটা করার কথা ছিল দুপুরবেলা, আজকে দুপুরবেলা কাজ করতে করতে সমস্ত গোছাতে গোছাতে 12:30 বেজে গেছে, সেজন্য আর দুপুরবেলা রান্না করার সাহস পাইনি, অনেক বেলা হয়ে গেছে, এগুলো রান্না করতে একটু টাইম লাগে, সেজন্য দুপুরবেলা রান্না করিনি। দুপুরবেলা ডাল আর ঝিঙের তেল আর ডিম ভাজা এই দিয়ে খেয়েছি, আর এখন রান্নাটা বসাই। হ্যাঁ, কী রান্না করছি সেটা বলি, আজকে রান্না করছি দম বিরিয়ানি আর টমেটো চাটনি। দম বিরিয়ানির জন্য প্রথম মাংসটা আগে ম্যারিনেট করতে হবে, তো কী কী উপকরণ এনেছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আছে টক দই, ধনে পাতা, এখানে কেশর ভিজিয়ে রেখেছি, রসুন বাটা, আদা বাটা, আর এখানে বেরেস্তা। মানে ক্যামেরায় যতটা কালো দেখাচ্ছে অ্যাকচুয়ালি এতটা কালো হয়নি, একটু কড়া করে ভাজা হয়ে গেছে। আর মশলা এনেছি, এখানে আছে গরম মশলা পাউডার, বিরিয়ানি মশলা, এখানে আছে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, তেজপাতা, এখানে আছে গোটা গরম মশলা, সর্ষের তেল, সাদা তেল, লবণ, হলুদ, আর এই কৌটোটায় আছে ঘি, এটা হলো কেওড়া জল, আর এখানে আছে গোলাপ জল। আলুতে শুধু লবণ মাখিয়ে রেখেছি, অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছি, ওই জন্য একটু কালো কালো দাগ হয়ে গেছে। এখানে চাল ভিজিয়ে রেখেছি, জল আছে, আর এই হলো মাটির হাঁড়ি। আজকে স্পেশাল রান্না হবে মাটির হাঁড়িতে দম বিরিয়ানি, নতুন হাঁড়ি, আর ওই জন্য হাঁড়ির নিচে একটুখানি কাদা মাখিয়ে নিয়েছি। দু একবার রান্না করার পর আর কাদা মাখাতে হবে না, তখন আর ফাটার ভয় থাকবে না। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব, দিচ্ছি পরিমাণ মতো লবণ, খুব সামান্য একটু হলুদ দেব, সাধারণত হলুদ দেয় না, কিন্তু আমি খুব সামান্য একটু হলুদ দিয়েছি। দিচ্ছি রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর বিরিয়ানি মশলা, এটা বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প একটু কেওড়া জল, গোলাপ জল, রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা, কতগুলো চেরা কাঁচা লঙ্কা, খানিকটা বেরেস্তা দেব, একটা রাইসে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। দিচ্ছি টক দই, দিচ্ছে গুঁড়ো লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা দেবে। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব, ম্যারিনেট করে অন্তত 20-25 মিনিট রাখতে হবে, আর তার থেকে বেশি 35-40 মিনিট রাখতে পারলে আরও ভালো হয়। তো আমি এটা ম্যারিনেট করার পর তারপর আলুটা ভাজবো, তোমার ভাত রান্না করব। লবণটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে, কারণ এখানে চেকে দেখার কোনো সুযোগ নেই, একেবারেই বসিয়ে দেব। উফ, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সবার প্রথমে আলু ভাজবো আর ভাত বসাবো, তার আগে তোমার জালটা ধরাতে হবে, জাল না ধরিয়ে কি করে বসাবো। উনানের ভিতরে আগুন জ্বলছে সেটা দেখতে পাচ্ছি, কারণ এই কড়াইটা ঠিক গোল না,
ওই জন্য একটু আগুনটা দেখা যায়। আর দেখো আগুনটা ঠিক এইভাবে এই দিক থেকে বার হয়, হাঁড়িতে এখনো জল দিইনি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা, লবণ আর সাদা তেল। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, আলু ভেজে নেবো এবার। ধিমে আছে, ভাজতে হবে। এটা হচ্ছে লো ফ্লেম, এটা হচ্ছে হাই ফ্লেম। এখন ভাতে ভাতিটা এইদিকে দেবো আর তোমার কড়াইটা ওই পাশে দেবো। জল ফুটে গেছে, এবার চালটা ঢেলে দিচ্ছি। গামলাটা ধুয়ে এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো দেশি ঘি, এটা আমার বাড়িতে তৈরি ঘি। এর উপরে রাইসটা দিয়ে দেব। আর ধিমে আছে, 25-30 মিনিটের মতন এরকম হতে থাকবে। দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। হাতের যা অবস্থা হয়েছে না। ধিমে আছে, দম বিরিয়ানি হচ্ছে, আর অন্যদিকে আমি টমেটো চাটনিটা করে নেব। দিচ্ছি লবণ আর চাটনি। কি রেসিপি দেখাবো বলতো? আমি আমার মতন করছি, কোনো স্পেশাল চাটনি না। একটুখানি হলুদ। উফ, দারুণ হাওয়া দিচ্ছে, দক্ষিণা হাওয়া। আর ঝিঙে ফুল ফুটেছে, আর এই লাইটের আলো গিয়ে পড়ছে ঝিঙে গাছে, ফুলগুলো দেখতে দুর্দান্ত লাগছে। আমার দারুণ লাগে ঝিঙে ফুল। লাউ ফুল, কুমড়ো ফুলের থেকে ঝিঙে ফুলটা দেখতে সুন্দর হয়। পুরো গাছটা যেন মনে হয় যেন গাছে তারা ফুটে গেছে। রীতামা গেছে গান শিখতে, ওই দোকানে ওর বাবা আনতে গেছে, ওই দোকানে বাজার করছে রীতমা, রীতমার বাবা। স্যালাডটা কেটে নেবো, মোটা মোটা গরম না করে স্যালাডটা কেটে নিলে একটু এগিয়ে যাবে। তার চাটনি তো একটু মিষ্টি মিষ্টি হবে। তোমরা চিনি বাজার করছিলে? চিনি চিনি বাজার আর কি, হ্যাপি হ্যাপি বাজার। হ্যাপি হ্যাপি আমার খুব খেতে ইচ্ছা করে, আমি ভীষণ ভালোবাসি হ্যাপি হ্যাপি। না না, তুমি খা। আজকে কি গান করলে মা? আজকে একটা নতুন গান। মানে পা দিতে দিই। আজকে একটা নতুন গান দিই। কি গান? বাবার সম্পর্কে। বাবার সম্পর্কে ওই নিশান দিকা যেটা গায়, কাশি বাবা তুমি শুনেছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা ভাইয়ের জন্য এনেছো? বল কেন পা দিতে। আমি জানি না মা, উনুনে কোনো ঠাকুর ঠাকুর থাকে হয়তো, ওই জন্য উনুনে ঠাকুর থাকে। আমরা যে করে পা দিচ্ছি, এটা তো মাটি, এই মাটিটা
কত যুক্তির কথা দেখিন আমি ঠিক হয়ে গেছে আমার মধ্যেও কৃষ্ণ ঠাকুর তোমার মধ্যেও কৃষ্ণ তাই আমি ভাবলাম আমার মধ্যে রাধা আমার মধ্যে ভাবলাম আমি রাধা ঠাকুর আছে তোমার জন্য একটুখানি দই রেখেছি মা এই না দই রেখে দাও খাচ্ছি আচ্ছা দইটা খাবে আচ্ছা এ পাশের উনানটা খালি যাবে আর আমি মোটেই জাল দেব না যেটুকু আগুন আছে সেই আগুনে হাড়িটা বসিয়ে রাখবো খিদে পেয়েছে ওই জন্য খাচ্ছি টোস্ট কারণ খেতে তো এখন একটুখানি বাকি আছে আর সন্ধ্যেবেলা আজকে চা খাওয়া হয়নি আর চাটনিটা পুরো পেলেন চাটনি করেছে পেলেন হেলিকপ্টার চাটনি কেন এটা হয়নি কারণ এতে কোনো কাজু কিশমিশ দিইনি সেই জন্য এটা হেলিকপ্টার চাটনি হয়নি পেলেন চাটনি হয়েছে রান্না কমপ্লিট এখন ঘরে যাব আর খাওয়ার সময় হাঁড়িটাকে তুলে নিয়ে যাব উনুনের উপর থাকবে ততক্ষণ গরম থাকবে কাজের মেয়ে তাহলে কিসের মেয়ে আলু চিকা বম্বম এটা কোথায় শিখেছিস আবার আলু চিকা বম্বম শেষ পর্যন্ত স্যালাডে শসা থাকবে না যে শসাটা খারাপ কাটা হয় সেটা খেয়ে না চোখে খোঁজা লাগবে যেটা খারাপ হচ্ছে সেটা খেয়ে নিচ্ছে সেটা পর্যন্ত থাকবে তো স্যালাডে শসা থাকবে শসা কি ঠিকঠাক পাহাড়া দিয়েছিল তো হাড়িটা প্রচুর গরম জানি না বাবাকে খুলে দিতে বললাম তো লাইট খুলে নি বাবা লাইটটা খুলেছো নাকি তাই চিন্তা আজকে মামা মেরে একটু কষ্ট হলো
সম্ভব হয় না।